হাই ফ্রেন্ডস, আমি দীপজিৎ। WBCS 2020 যে মেন্স পরীক্ষাটা তোমার যেন এক সপ্তাহ আগেই হয়েছে, 27 আগস্ট থেকে শুরু হয়েছিল, এবং আমার যে এক্সপিরিয়েন্সটা হলো এবং তাতে ইন্টারভিউ কলে কত কাটা উঠতে পারে সেটা নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানাতে চাই। তো চলো দেখা যাক। তো দেখো, কাট অফ কিন্তু আমরা আগের বছরের বা তারও আগের বছরের যে প্রশ্নপত্রের মান এবং তাতে যতটা নাম্বার উঠেছে এবং 2020 সালে যে প্রশ্নপত্রের মান এবং তাতে কতটা উঠতে পারে সেই প্রশ্নপত্রের মানের রেসপেক্টে কিন্তু আমরা এই কাট অফটা দেখবো। কারণ আমরা জানি না ভ্যাকান্সি কত, কোনো দিনই পিএসসি রিলিজ করে না, ঠিক আছে? তো দেখা যাক। তো যদি আমরা বাংলা কোশ্চেন দেখি তাহলে বুঝতে পারবো যে বাংলা কিন্তু কোশ্চেন সহজই হয়েছে বলা যায়। কেবলমাত্র সারমর্ম কিন্তু যা দিয়েছিল প্রায় বলা যায় যে সারমর্ম করেই দিয়েছে কোশ্চেনে। সেখান থেকে সেই মাত্র মানে ওই যে সারমর্মটা দিয়েছে সেখান থেকে আবার আরও ছোটো করাটা কিন্তু একটু চাপের হয়ে যায়। এবং সেই জন্য ওভারঅল যদি কেউ বাংলায় 100 তুলতে পারে, যেহেতু আমাদের এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, তো তাই 100 তুলে রাখাটা যথেষ্ট সেফ বলা যেতে পারে। কিন্তু ইংলিশ হচ্ছে পুরোটাই উল্টো হয়ে গেছে। কারণ 2019-এর যে কোশ্চেনটা ছিল এবং 2020 কোশ্চেন অনেকটা তফাৎ, লেভেল কিন্তু অনেকটা বেড়ে গেছে ইংলিশে, বিশেষ করে মানে বাধা ধরা যে এডিটোরিয়াল লেটার লিখতে দেওয়া সেইগুলোকে তার থেকে অন্য কিছু দিয়েছে, ঠিক আছে। তারপর বিশেষ করে ট্রান্সলেশনটা 2019-এ খুবই সহজ ছিল এবং এইবার যথেষ্ট স্ট্যান্ডার্ড দিয়েছে কোশ্চেনটা, সেইটা ভেবে দেখলে কিন্তু 80 মানে আমি বলবো 75টাও অনেক একটা ভালো সেফ স্কোর। কিন্তু তাও আমি 80 ধরেছি, যাতে একদম তোমাদের মানে যে নাম্বারটা আমি ধরেছি সেটা যদি তোমরা অ্যাচিভ করতে পারো তাহলে মোটামুটি বলা যায় যে তোমরা ইন্টারভিউয়ের জন্য শিওর কল পাবে। এবার আসি পেপার 3, পেপার 4 আর পেপার 5 অনুযায়ী। পেপার 3-তে, পেপার 4 এবং পেপার 5-এ এমন করেছে যে একটা পার্ট সহজ দিয়েছে আর একটা পার্ট স্ট্যান্ডার্ড দিয়ে দিয়েছে। যেমন তোমরা পেপার 3 দেখো, পেপার 3-তে কিন্তু তোমরা দেখবে হিস্ট্রি কোশ্চেন ভালোই সহজ দিয়েছে। যদি কেউ লুসেন্ট এবং আরও আমাদের বাংলা যে বইটা রয়েছে, আমার ঠিক নাম মনে পড়ছে না, তো লুসেন্ট পড়লেই অনেক নাম্বার পেয়ে যাবে। যাই হোক, তো হিস্ট্রিতে সহজ দিয়েছে, আবার ভূগোলে কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটা যদি আমি ধরছি যে 130 পাওয়া কিন্তু যথেষ্ট মানে একটা ভালো নাম্বার। এবং সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অন্যান্য বারের থেকে কিন্তু এবার একটু হলেও মানে সহজ বলা যেতে পারে, সামান্য। আমি মানে আগের মানে যত আমরা কত ধরি, আমরা ধরি যে 80 বা 85 নাম্বার অনেক স্ট্যান্ডার্ড, 80 নাম্বারও অনেক ধরি, যে 80 নাম্বার পাওয়াই পেপার 4-এ খুব ভালো নাম্বার। কিন্তু এইবার কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট 90 পাওয়া তো তোমাদের উচিতই, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে, তারা তো সায়েন্সের থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে তারা খুবই সহজে পেরে যাবে, ঠিক আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, টেকনোলজি এবং এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে 90-95 যদি পাও তাহলে মোটামুটি তোমরা ধরতে পারো যে তোমরা ভালো জায়গায় আছো। এবং পলিটি আর ইকোনমির ক্ষেত্রে বলা যায় যে পলিটি তো খুবই সহজ দিয়েছে, মানে একজন এক্সপিরিয়েন্ট যে WBCS-এর মেন্স দিচ্ছে, ঠিক আছে, তার কাছে পলিটির কোশ্চেন খুবই সহজ লাগবে, ঠিক আছে। মানে আমার মনে হয় 80% ছেলেই 80-র ওপরে পাবে, 80-র ওপরে পাওয়া উচিত যা কোশ্চেন দিয়েছে সেই অনুযায়ী। আর ইকোনমিক্স স্ট্যান্ডার্ড ছিল বলা যায়, ঠিক আছে, আগেরবার থেকে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়েছে। তো দুটো মিলিয়ে যদি 130 বা 135 এরকম ওঠে, ঠিক আছে, তাহলে কিন্তু এটা ভালো একটা সেফ স্কোর। আচ্ছা, এবার আমি বলে রাখি যে তোমরা হয়তো দেখছো যে দাদা যে নাম্বারগুলো বলছে এর থেকে তো আমি অনেক বেশি পেয়েছি, বা ভাই যে নাম্বার বলছে তার থেকে তো আমি অনেক বেশি পেয়েছি। তো সেটা তোমরা পেতেই পারো। আমি বলছি কাট অফ, আমি কিন্তু বলছি না যে যারা বিশাল র্যাঙ্ক করবে বা যারা অনেক বেশি ভালো নাম্বার পাবে তারা তো অনেক বেশি পাবে। কাট অফ মানে কি? জাস্ট তোমরা যে নির্দিষ্ট মার্কস, একদম সর্বনিম্ন মার্কসের জন্য ডাকবে ইন্টারভিউয়ে, তার থেকে তোমরা বেশি পেয়ে যাও, ঠিক আছে। আর এইবার আসি ম্যাথ এবং রিজনিংয়ে। এক্ষেত্রে আমরা বলবো যে পিএসসি কিন্তু পুরো একদম উল্টে দিয়েছে, পুরো SSC যে CGL লেভেলের একদম কোশ্চেন করেছে। এবং রিজনিং সহজ হলেও রিজনিং করতে কিন্তু বিশাল টাইম কনজিউমিং রিজনিং দিয়েছে, মানে তোমার করতে অনেক সময় লাগবে। আর অঙ্কগুলো তোমরা দেখেছো ভালোই স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল। তো সেক্ষেত্রে যারা 150 পাওয়া ছেলেমেয়েরাও কিন্তু 120 বা 130 খুব জোর এরকম করবে,
তাই ওভারঅল যদি দেখি তাহলে 110 যারা 10 বা 10 এর উপর যারা পাচ্ছে তারা খুবই ভালো নাম্বার পেয়েছে, এটা তোমরা ধরে রাখো, মনে করতে পারো। তো এই নাম্বারগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো যে 655 নাম্বার কিন্তু এই 800-র মধ্যেই চলে আসছে, সরি 1200-র মধ্যেই কিন্তু চলে আসছে। এবং অপশনাল আমি ধরছি যে 400-র মধ্যে অ্যাভারেজ ভালো লিখলে 230 তো পাওয়া যায়, তো তাহলে তোমাদের নাম্বার দাঁড়াচ্ছে কত, 885। তাই ওভারঅল যদি আমরা দেখি তাহলে গ্রুপ এবি এর ইন্টারভিউ কলের জন্য এবি এর জন্য কিন্তু 880 এবং গ্রুপ সিডি এর জন্য কিন্তু 660 এর কাছাকাছি যদি নাম্বার তোমরা তুলে রাখতে পারো, পিএসসি অ্যান্সার কি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দিয়ে দেবে এবং তারপর তোমরা যদি মিলিয়ে দেখে নাও তাহলে কিন্তু তোমাদের তারা তোমার মানে ইন্টারভিউ কলের জন্য তোমরা চান্স পাচ্ছ। তবে এটা শুধুমাত্র আমার ব্যক্তিগত ধারণা, আমার মনে হচ্ছে আমার যেটা আমি নিজে পরীক্ষা দিই আমার যেটা মনে হচ্ছে যে এই নাম্বারটা উঠতে পারে, তো আমি এটা বললাম। এবার তোমরা কমেন্টে বলতে পারো যে তোমাদের কত মনে হচ্ছে, ঠিক আছে। এই ভিডিওটাকে আর বাড়াবো না, দেখা হবে পরের ভিডিওতে।